আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নিশ্চয়ই আপনারা ভালো আছেন তো আজকে আপনাদের জন্য কাচ্চি রান্না করে দেখাবো রেডিমিক্স মশলার প্যাকেট দিয়ে কাচ্চি তো রাঁধুনি রেডিমিক্স দিয়ে যেহেতু তৈরি করব বাসায় আমি কিন্তু অথেন্টিকটাও আলহামদুলিল্লাহ খুব ভালো পারি এটা যেহেতু রেডিমিক্স ইজি রেসিপিটা করছি সেটা একটু শেয়ার করলাম কাচ্চি মোটামুটি মাংসটা আর একটু বড়ো হয় কিন্তু আমার হুট করে যেহেতু প্ল্যান হয়েছিল কাচ্চিটা খেতে ইচ্ছে করছিলো সবার তো এর জন্য বাসায় যে মাংসটা ছিল ওটা দিয়ে আমি তৈরি করে দেখাবো তো এই যে মা মাংসটা ধুয়ে পরিষ্কার করে এটার মধ্যে আমি আদা রসুন আর লবণ আমি দিয়ে দিলাম এখন দিয়ে দিব মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে এখন আমি দিয়ে দিব এটার মধ্যে একটু টক দই তো টক দইটা দেওয়ার চেষ্টা করবেন টক দইটা মোটামুটি সবার বাসাতেই থাকে তো টক দইটা আমি দিয়ে দিয়েছি টক দইটা দিয়ে এখন আমি এটার মধ্যে রাঁধুনি মিক্সড যে মশলাটা সেটার হাফ প্যাকেট দিয়ে দিব যেহেতু ফুল প্যাকেট দেয়নি আমি কারণ মাংসর কোয়ান্টিটিটা একটু কম ছিল আর এটা হচ্ছে শাহি জিরা জিরাটা আমি বেটে তার সাথে একটু জয়ফল জয়ত্রী দিয়ে এটাকে একদম মেখে মাংসটাকে সাইডে আমি এক ঘন্টার মতো রেস্টে রেখে দেবো তারপর পাতিলটা আমি চুলায় দিয়ে পাতিলের মধ্যে তেল গরম করে নিয়েছি এর মধ্যে আমি বেরেস্তাটা আগে তৈরি করে তুলে নিব তারপর মাংসটা দিয়ে দিবো তো বেরেস্তার পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা বেরেস্তা করতে করে নিয়েছিলাম তার এই সাইডে আমি রাইসটাও মোটামুটি বসিয়ে দিয়েছি তারপর বেরেস্তাটা তুলে আমি গরুর মাংসটা ডেলে দিলাম তো গরুর মাংসটা আমি তেলের মধ্যে দেওয়ার পর বাকি যে বাটির গায়ে মশলা ছিল সেটাকে আমি হালকা একটু পানি দিয়ে ধুয়ে মাংসের মধ্যে এটাকে দিয়ে দিব আর ঢেকে দেবো এটার মধ্যে কিন্তু আমি আর কোনো পানি ব্যবহার করব না মাংস থেকে যে পানিটা আসবে সেটা থেকেই মাংসটা রান্না হয়ে যাবে আর এতেই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে তো এই যে আমি কিন্তু আপনাদেরকে দুঃখিত পুরো রাইসের প্রসেসিংটা দেখাতে পারলাম না তো এই যে দেখুন আমি কিন্তু এটা হয়নি আমি এটা টিপ মানে হাত দিয়ে একটু চেপে দেখছিলাম যে এটা হয়েছে কিনা এটা যেহেতু আমি নাইনটি পারসেন্ট কুক করবো আর টেন পারসেন্ট দমে দিয়ে এটা রেডি হয়ে যাবে তো এটাকে আর একটু দমে দিতে হবে তো এটাকে আমি একটু নাড়াচাড়া করে একটু দমে একটু ঢাকনা দিয়ে ডেকে আমি এটাকে তাওয়া দিয়ে একটু দমে রেখে দেবো এই সাইডে আমি মাংসটা অলরেডি বলকও চলে আসছে দেখেন অনেক পানি বের হয়ে আসছে আর এই পানিতেই কিন্তু মাংসটা রান্না হবে আমি কিন্তু বাড়তি কোনো মাংসতে পানি দেব না আর মাংসতে পানি দিলে কিন্তু মাংস বিরিয়ানির যে ফ্লেভারটা এটা নষ্ট হয়ে যায় তাই চেষ্টা করবেন চুলার আঁচ কমিয়ে এই মাংসর পানিটা থেকে এই মাংসটা সেদ্ধ করে নেয়ার জন্য তো এটা হতে হতে নেড়ে চেড়ে দিয়ে আমি দেখব রাইসটার কি অবস্থা যেহেতু রাইসটা অনেকক্ষণ দমে দিয়ে রেখেছিলাম তো আলহামদুলিল্লাহ রাইসটা একদম সুন্দর পারফেক্টলি আমার নাইনটি পারসেন্ট কুক হয়ে গিয়েছে আর বাকি টেন পার্সেন্টটা আমার যখন দমে দিব পুরো কাচিটা তখন হয়ে যাবে আমি আর রাইসটা কিন্তু আমি রান্না করেছি একদম পোলাও যেভাবে রান্না করে তেল একটু আদা একটু রসুন দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি এটাকে বলক আসার পর দমে দিয়েছিলাম আর দেখেন রাইসটা কিন্তু একদম ভেঙে যায়নি যেহেতু বাসমতি চাল অনেকে রান্না করতে গেলে ভেঙে যায় এটাকে আসলে বেশি নাড়াচাড়া করতে হয় না আর নাড়লেও দেখেন আমি কিন্তু চামচটা একদম উপর দিয়ে হালকা হালকা মানে ঘোরাচ্ছিলাম যাতে এটা ভেঙে না যায় তো এটাকে একটু ঠান্ডা করতে সাইডে রেখে দিব, ভাতটা আর আরেকটা চুলাতে আমি এই করে নিচ্ছি আলুটাকে একটু জর্দার রং মেখে এটাকে তেল দিয়ে একটু ভেজে নিব আর এই বাজার মধ্যে আলুটা সেদ্ধ হবে কারণ ভাজা আলো এইভাবে রং দিয়ে মেখে দিলে কাচিটা দেখতে খেতে খুব ভালো হয় আর এই যে আমি যা যা লেয়ারে দিব সেইগুলো রেডি করেছি একদম ঘন করে জাল দিয়ে দুধটাকে রেখেছি আর দুধটা কিন্তু প্রচুর ঘন দেখতেই পাচ্ছেন আপনারা আর এই বেরেস্তাটা যেটা আমি ভেজে নিয়েছিলাম সেই বেরেস্তাটা আমি দুইটা বাটিতে আলাদা করেছি এটাতে আলাদা করেছি এটার মধ্যে আমি চিনি আর গুঁড়া দুধ মিক্সড করব এই বেরেস্তাটার মধ্যে এটা আমি লেয়ারে দিব কাঁচের লেয়ারে আর এই বাকি বেরেস্তাটা এটা আমি ওপরে ডেকোরেশনের জন্য আলাদা করে রেখেছি আর ওই বেরেস্তাটার মধ্যে কিছুক্ষণ পরেই আপনাদেরকে শেয়ার করব আমি কিভাবে চিনি গোড়া দুধটা মিক্সড করি আর এই যে আমি মাওয়া বাসায় তৈরি করেছি মাওয়াটা তৈরি করে আমি গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করে নিয়েছি মাওয়াটার রেসিপি যদি দেখতে চান কমেন্টে অবশ্যই জানাবেন আমি এটা আপনাদের জন্য শেয়ার করব আর পাশে জর্দার রংটা আমি গুলিয়ে নিয়েছিলাম জর্দার রঙটা কালারের জন্য এটা আমার দরকার হবে তো জর্দার রংটাও রেডি করে রেখেছি মোটামুটি সব রেডি করে রেখেছি হাতের কাছেই তারপরে এই যে পেঁয়াজের বেরেস্তার মধ্যে চিনি দিয়ে দিচ্ছি যেহেতু এখন আর টেস্টিং সল্টটা খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না তাই আর আগে অনেকেই সব খাবারের টেস্টিং সল ব্যবহার করত। চিনিটাই এখন আমাদের টেস্টিং সল্টের কাজ করবে এই যে গুঁড়া দুধ দিয়ে হালকা হাতে আমি বেরেস্তাটা মিক্সড করে নিচ্ছি আর এই বেরেস্তাটা গরুর সরি চিকেন কোরমা চিকেন রোস্ট এগুলোর মধ্যে দিলে স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এই এই বেরেস্তাটা গুঁড়া দুধ আর চিনি দিয়ে তো এইগুলো রেডি করতে করতে দেখেন আমার মাংসের পানি শুকিয়ে মাংসটা কিন্তু একদম আমার সেদ্ধ হয়ে গিয়েছে একদম মাখা মাখা আমি যেরকম চাচ্ছিলাম আর কালারটা দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর একটা কালার চলে আসছে আর এই তো এখন আমি বাকি মাংস কিছুটা আমি একটা বাটিতে উঠে নিব ওঠানোর পর যেহেতু আমি কাচিটা দুইটা লেয়ার করব। তো এই যে কাচ্চির লেয়ারটা আমি দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে আমি এই যে রাইসগুলো দিয়ে দিচ্ছি দেখেন রাইসগুলো দেখেই কিন্তু বুঝতে পারছেন রাইসগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে দেখতে যেরকম আর একদম ভেঙে যায়নি একদম আস্ত আস্ত রাইসগুলো আছে তো রাইসগুলো আমি তৈরি রেডি করে এখন আমি লেয়ারটা দিয়ে দিচ্ছি রাইসগুলো দিয়ে বাকি অবশিষ্ট মাংসটা আমি একদম মাঝখানে দিয়ে দেব আর কাচি যারা অথেন্টিক তৈরি করতে পারে না বা অনেকে ভয় পায় যে যেহেতু এটা দমে দিয়ে রেডি করতে হয় অনেকে ভয় পায় মাংসটা সেদ্ধ হয়েছে বা হলো কি না মাটন দিয়ে করলে বা বিফ দিয়ে করলে সবাই তবে এই প্রসেসিংয়ে যদি আপনারা বিফ মাটন দিয়েও করেন এইভাবে করেন খেতে কিন্তু মানে এটা তো হান্ড্রেড ওটা হান্ড্রেডের ওপরে চলে যাবে স্বাদটা আর কাচি তো মাটন দিয়ে খুবই মজা হয় যেহেতু আমি মাটন খাই না আমার মেয়েও খায় না তাই আমরা বিফ দিয়ে করেছি তারপরে যে বেরেস্তা গুঁড়োর দুধ আর চিনি দিয়ে যে আমি মিক্সটা তৈরি করেছি সেই মিশ্রণটা আমি এখানে হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছিলাম আর এখন মাওয়া দিয়ে দিলাম মাওয়াতে কাঁচি মাওয়া না দিলে আপনার ফ্লেভারটা যতটুকু মজা ওইটা আসবে না এখন আমি একদম ঘন দুধটাও দিয়ে দিচ্ছি যেহেতু আমার টেন পারসেন্ট কুক রাইসটা এখন কুক হবে এর জন্য দুধটা দিলে এই দুধের যে লিকুইডটা আর দমের ইটাতে ভাপ আমার টেন পারসেন্ট ভাতটা রেডি হয়ে যাবে দেখেন আমি ভাতগুলো যে দিচ্ছি কি সুন্দর ঝরঝরে ভাত হয়েছে আর রাইসের মধ্যে কিন্তু রেডি মিক্স প্যাকেটের মধ্যে আরেকটা মশলা পাবেন যাদের ঘরে কাবাব চিলি তারপরে শাহিজিরা এগুলো নাই তারা কিন্তু ওই প্যাকেট মশলার মধ্যে থেকে ওইটা নিয়ে আপনারা রাইসের মধ্যে দিয়ে দিতে পারবেন ওইটা আমি আপনাদের দেখাতে পারিনি বলে দুঃখিত আসলে রাইসটা পোলোয়ের মতো আমি তৈরি করেছি আর পানি যখন দিয়েছি গরম পানিটা তখন আমি ওপরে রেডি মিক্সের ভিতরে যে আরেকটা ছোট প্যাকেট থাকে পোলাও তৈরি মানে বাসমতি চাল রান্না করার জন্য সেটা কেটে আমি বাকি মশলাগুলো রাইসের মধ্যে দিয়ে দিয়েছি তো এই যে আমি একদম মাওয়া সবগুলো ঢেলে দিয়েছি তারপর আমি পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দিলাম এখন গুঁড়ো লিকুইড দুধটাও দিয়ে দিচ্ছি এখন আমি রং যে লিকুইড করে রেখেছিলাম ওই রঙের মিশ্রণটা আমি দিয়ে দিবো এটাতে কালারটা সুন্দর আসবে এটা যেহেতু একটু অরেঞ্জ অরেঞ্জ কালার ছিল দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিলো খেতেও ভালো হয়েছিল আর যারা ভাবছেন এইভাবে রান্না করলাম কিন্তু ওই যে ময়দা দিয়ে সিল করে দিলাম না এটা কি ওই রকম কাচি হবে কি না ওই রকম থেকে আরও ভালো হবে এটা একদম নিঃসন্দেহে আপনারা এই প্রসেসিংয়ে রান্না করতে পারেন তবে হ্যাঁ যা যা আমি দিয়েছি সেইগুলো দেওয়ার চেষ্টা করবেন আর এই যে কেওড়ার জল দিয়ে দিচ্ছি চাইলে অনেকে বিরিয়ানি এসেন্স দিতে পারেন আমার বাসায় এখন বিরিয়ানি এসেন্স নাই সবসময় থাকে এই যে আমি ছিদ্রটা একটা লং দিয়ে আমি বন্ধ করে প্রায় পনেরো মিনিটের মধ্যে এটা রাখবো কিন্তু এখনও আমি এটা তাওয়াতে দেইনি দেওয়ার আগে একটু ঘি দিয়ে দিচ্ছি যেহেতু ওপরে একটু ঘি দিলে স্বাদটা আর একটু বেড়ে যায় যে কোনো খাবারই তো ঘিটা দিয়ে আমি ঢেকে তাওয়ার মধ্যে দিয়ে ঠিক পনেরো মিনিটের জন্য এটা দমে রেখে দেব। you <laughs> এই যে আমি তাওয়ার মধ্যে দিয়ে চুলার আঁচটা কমিয়ে আমি পনেরো মিনিটের জন্য দমে রেখেছিলাম দমে থেকে উঠি এখন আপনাদের জন্য প্লেটে নিয়ে এটাকে দেখাবো দেখেন অনেকে কাচি রান্না করতে গেলে ভাবে পেঁপে দিতে হবে পেঁপে বাটাটা না দিলে তো আর সেদ্ধ হবে না যেহেতু এটা একদম সিল করে বসিয়ে দিতে হয় যেটা অথেন্টিক তো আপনারা ভাবেন যে ওইটা অনেকে ভয়ও পায় আমিও প্রথম প্রথম ভয় পেতাম কিন্তু তারপর অথেন্টিকটা দুই তিনবার রান্নার পর আমার কিন্তু এখন হাত আর বুঝে গেছে হাতও চলে আসছে তো এখন আমি যেহেতু হুটহাট করে এটা খেতে ইচ্ছে করলো তো পেঁপে নেই আবার অনেক কিছু নেই এখন আমি ময়দাটা সিল সিলগালা করতে রেখে দিলেও আমার সময়টাই হবে তার জন্য যেহেতু বাসায় রেডিমেক্স মশলা ছিল এটা দিয়ে খুব সহজে আমি এটা রান্না করে ফেললাম তো এটা কিন্তু ভাবছেন যে এটা কি ওইটার মতো হবে ওইটার মতোই হবে একদম হানড্রেড পারসেন্ট কাচির মতোই ফ্লেভার যারা খেয়েছে আজকে তারা অবশ্যই বলবে যে আসলে কেমন হয়েছিল আর আমার হাজব্যান্ড আমার ভাই আমার বোন ওরা কিন্তু এই কাঁচিটা খেয়ে আজকে অনেক পছন্দ করেছিল তো এই যে আমি প্লেটে আপনাদের জন্য উঠিয়ে দেখাচ্ছিলাম আসলে মাংসটা কিন্তু অনেক সফট হয়েছিল একদম জুসি জুসি ছিল আর একটা কাচি হয় একদম ঝরঝরা কোনো জুসি বাপ থাকে না কিন্তু এটার মধ্যে জুসি বাপটা ছিল আর জুসি বাপটা না থাকলে কাচি খেতে ভালো লাগে না তো এই যে দেখেন আপনাদের জন্য একটু দেখাচ্ছি জুসি বাপ বলতে হয়তো ভাববেন মাংসর জুসি না মাংসর জুসি নেস্টার সাথে সাথে আমি যে দুইটা লেয়ার দিয়েছি দেখেন আমার রাইসে কিন্তু একটু ঝোল ঝোলও আছে মানে ঝোলটা অত নাই কিন্তু একটা জুস বাপ চলে আসছে রাইসের মধ্যে আর রাইসটা কিন্তু একদম সুন্দর আস্ত আছে রাইসটা কিন্তু ভেঙে যায়নি অনেকে দেখা যায় রাইসটা নাড়াচাড়া করতে করতে বাসমতি চালের রাইসটা ভেঙে যায় কিন্তু এই রাইসটা কিন্তু একদম সুন্দর আমি কিন্তু মাংসটা ধরতে পাচ্ছি না এটা যে তো অনেক গরম ছিল তো একটু হালকা ঠান্ডা করে আমি আপনাদের জন্য একটু দেখালাম দেখেন মাংসটা এই যে আমি একটু মেঘে খেয়ে নিচ্ছিলাম যেহেতু আমারও খুব ক্ষুধা লেগে গিয়েছিল আর ঘ্রানে আমি একদম থাকতে পারছিলাম না তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ